নমস্কার দর্শকবৃন্দ, গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে। ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে 26,000 টাকা হচ্ছে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সরকারি কর্মচারীরা আসন্ন বাজেট থেকে উচ্চ প্রত্যাশা করছেন। এখন যেহেতু রাম মন্দির উদ্বোধন করা হয়ে গেছে, সকলের চোখ এখন 1 ফেব্রুয়ারি 2024 পেশ হতে চলা বাজেটের দিকে। বাজেটে সরকার সাধারণ মানুষ বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা দিতে পারে। সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এবারের বাজেটে কেন্দ্র সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে পারে বলে আশা করছেন তিনি। চলতি বছরের এপ্রিল মে মাসে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 1 ফেব্রুয়ারি পেশ করা বাজেট নির্বাচনের আগে পেশ করা একটি অন্তর্বর্তী বাজেট। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়াতে পারে সরকার। আশা করা হচ্ছে যে 2024 সালের বাজেটে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মন্ত্রিসভা থেকে অনুমোদন পেলেই তা বাজেট ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ালে কেন্দ্রীয় কর্মীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। ফিটমেন্ট ফ্যাক্টর সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করে। মূল বেতনের ভিত্তিতে ভাতাও নির্ধারণ করা হয়। এত বাড়বে সরকারি কর্মচারীদের বেতন। ফিটমেন্ট ফ্যাক্টরটি শেষবার 2016 সালে বাড়ানো হয়েছিল। কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন 6,000 টাকা থেকে 18,000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাব্য বৃদ্ধি ন্যূনতম মূল বেতন 26,000 টাকায় নিয়ে যেতে পারে। বর্তমানে ন্যূনতম বেসিক বেতন 18,000 টাকা, যা বেড়ে 26,000 টাকা হবে। অর্থাৎ মূল বেতনে ন্যূনতম 8,000 টাকা বৃদ্ধি পাবে। মহার্ঘ ভাতা বাড়বে। যদি মূল বেতন 18,000 টাকা থেকে 26,000 টাকায় বাড়ে, মহার্ঘ ভাতাও বাড়বে। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স মূল বেতনের 46% সমান। ডিএ গণনা করা হয়, ডিএ হারকে মূল বেতন দিয়ে গুণ করে। অর্থাৎ মূল বেতনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতাও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু একটা বড় একটা সুযোগ রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ার। অর্থাৎ আসন্ন যে বাজেট, ফেব্রুয়ারির 1 তারিখে যে বাজেট পেশ হতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রের বাজেটে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টরটা বাড়বে এবং তখন কিন্তু ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 26,000 টাকা হয়ে যাবে এবং এর পাশাপাশি কিন্তু সমান হারে ডিএরও বাড়বে। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে একই রাজ্যে, অর্থাৎ আমাদের এই রাজ্যে আপনার আমাদের পাশের বাড়ির যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তার বেতন আর আমার বেতন, অর্থাৎ আমি যদি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হই, তারা তার ফারাকটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো। অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর তো দূরের কথা, ন্যূনতম ডিএটাও পর্যন্ত বাড়াচ্ছে না বা বাড়াবেও না। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।